নমস্কার, স্বাগত জানাই সকলকে উদ্যোগ টিভির পর্দায়, সাথে আমি লক্ষ্মী। চলুন দেখে নিচ্ছি আজকে সংবাদটি বিস্তারিত। প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা করছেন প্রার্থীরা, মানুষের অভাব অভিযোগ সবই শুনছেন, ফের একবার প্রতিশ্রুতি দিয়ে মন জয় করার চেষ্টা করছেন নেতারা। সোমবার 18 সূর্যমণিনগর বিধানসভার মধুবন গ্রাম পঞ্চায়েতের 58 বুথে বাড়ি বাড়ি প্রচারে যান বিজেপির মনোনীত প্রার্থী রামপ্রসাদ পাল। মধুবন গ্রাম পঞ্চায়েত গরিব অধ্যুষিত এলাকা। এই এলাকায় 2018 সালে নির্বাচনের আগে প্রচারে এসে মানুষের নানাবিধ সমস্যার কথা জানা গেছে। সরকারে এসে সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে কাজ করছি, তবুও অনেক কাজ বাকি আছে। রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জলের কিছু সমস্যা রয়েছে। আগামী দিনে গুরুত্ব দিয়ে এই কাজগুলি করা হবে। সোমবার সূর্যমণিনগর বিধানসভার মধুবন গ্রাম পঞ্চায়েতের 58 বুথে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে কথা বলেন বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল। অনেক কাজ হয়েছে, মানুষ খুশি, দুহাত ভরে আশীর্বাদ করছে মানুষ। এই কেন্দ্র থেকে পুনরায় জয়ী করে বিধানসভায় পাঠাবে মানুষ বলেও মত ব্যক্ত করেন তিনি। এই মধুবন গ্রাম পঞ্চায়েতটা একটা গরিব, খুবই গরিব এলাকা। এখানে প্রায় 90% জনতা, তারা প্রতিদিন তারা কাজ করে খেতে হয়, তাদের পরিবারকে চালাতে হয়। সেই জন্যে এলাকার প্রতি আমার একটা অন্যরকম নজর থাকে। আজকে আমি এসেছি এলাকার মধ্যে, সমস্ত চাহিদা তো পূরণ হয়নি, কারণ আমরা জানি সবাই মহামারী করোনা আমাদের অনেক সময়কে ডিলে করে দিয়েছে। আমরা করোনাকালে আমরা কাজ করতে পারিনি, মোটামুটিভাবে আমরা 3 বছর কাজ করেছি। 3 বছরের মধ্যে যতটুকু করার ব্যবস্থা, জলের ব্যবস্থাটা সম্পূর্ণ করেছি, রাস্তা কিছু কাজ বাকি আছে, বিদ্যুতের ব্যবস্থা সম্পূর্ণ করেছি। গরিব মানুষের যে বিভিন্ন রকমের যে বেনিফিশিয়ারি স্কিম, সরকারি সুযোগ সুবিধাগুলি, এগুলি আরও বাকি আছে। নির্বাচন এলেই নেতাদের প্রতিশ্রুতি আর মায়াকান্না, এগুলি এরাজ্যের রাজনীতির প্রধান হাতিয়ার। তবে মানুষ ধীরে ধীরে সচেতন হচ্ছে, ফলে করছি করব রাজনীতিতে মানুষ কতটা ভরসা রাখবে তা সময়েই বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। 6 আগরতলা বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পাপিয়া দত্ত সোমবার বিধানসভার 6 নং ওয়ার্ডের এসডিও চৌমনি থেকে এক বর্ণাঢ্য পদযাত্রায় সামিল হয়ে ভোট প্রচার করেন তিনি। যত দিন যাচ্ছে তত যেন জয় আরও অবশ্যম্ভাবী হয়ে উঠছে। ছাত্র যুবা থেকে শুরু করে মহিলা মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, সকলের সাহায্য মিলছে। দারুণ উজ্জীবিত কর্মীরা, মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। সোমবার বিধানসভার 6 নং ওয়ার্ডের এসডিও চৌমুহনী এলাকায় ভোট প্রচারে গিয়ে একথা বলেন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। নতুন ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন এই প্রশ্নে তিনি বলেন, নতুন ভোটাররা জানেন কাকে ভোট দিতে হবে। তারা ভালোই জানেন যুবাদের উন্নয়ন মানে মোদি সরকার, তাই তারা বিজেপিকে ভোট দেবে। বলছি যতদিন যাচ্ছে জয় যেন মানে আরো অবশ্যম্ভাবী মানে হয়ে উঠছে, একদম নিশ্চিত সুনিশ্চিত, আরো যদি বেশি কিছু থাকে উঠছে। আমি আজ বলে দিচ্ছি, লিখে রাখা যেতে পারে যে একদম বিশাল বড় মার্জিনে, মানে যেটা ভাবাতীত, কল্পনাতীত, এটা এই মার্জিনে আমরা জয়ী হব। নতুন ভোটারদের উদ্দেশ্যে কি থাকে? নতুন ভোটারদের কিছু বলতে না, নতুন ভোটার এটা মোদিজির জন্যই যায়। নতুন ভোটার মানে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্যই যাবে, তাদের কিছু বলতে হয় না। তারপরও বলবো যে এটির সাথে ভারতবর্ষ মোদিজি নেতৃত্বে এবং আমাদের রাজ্য সরকার নেতৃত্বে যুবকদের জন্য যে স্বপ্ন, যে কল্পনা তাদের আগামী ভবিষ্যতের জন্য করে রেখেছে, সেটা সার্থক করার জন্য ভারতীয় জনতা পার্টির বিকল্প কিছু। এই কেন্দ্রে পাপিয়া দেবীর প্রতিপক্ষ রাজ্য রাজনীতির সম্রাট সুদীপ রায় বর্মণ। অন্যদিকে এবার বাম কংগ্রেসের জোটের ফলে সুদীপ বর্মণের ভোটের মার্জিন অনেকটাই বৃদ্ধি পাবে। তবে পাপিয়া দেবী জামানত মুক্ত করতে পারবেন কিনা তা নিয়েও সন্দিহান রাজনৈতিক বিশ্লেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। কাগজ কলম আর আনুষ্ঠানিকতায় রয়ে গেল নির্বাচন কমিশনের মিশন জিরো পোল ভায়োলেন্স। প্রতিদিন রাজনৈতিক সন্ত্রাসের ছবি উঠে আসছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। রবিবার রাতে 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের হঠাৎ বাজারে ফরওয়ার্ড ব্লকের বুথ অফিস ভাঙচুর।
বাম কর্মীদের বাড়িতে ঢোকে আক্রমণ অভিযোগ। বিগত নির্বাচনগুলি থেকে শিক্ষা নিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর, তাই মিশন জিরো পোল ভায়োলেন্স হাতে নিয়েছে দপ্তর। খোদ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এই কথাগুলি স্বীকার করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের এই মিশন জিরো পোল ভায়োলেন্স কার্যত কাগজ কলম আর আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ। প্রতিদিন গোটা রাজ্যের কোথাও না কোথাও রাজনৈতিক সন্ত্রাসের ছবি উঠে আসছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা, মারধর, ভাঙচুর, গাড়ি জ্বালিয়ে দেওয়া, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া সবই চলছে। পুলিশ প্রশাসন এক প্রকার দলদাসের ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা, কিন্তু এসবের পরেও নির্বাচন কমিশনের তেমন কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ। রবিবারও বাজারঘাট বিধানসভা কেন্দ্রের হঠাৎ বাজারে ফরওয়ার্ড ব্লকের বোথ অফিস ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বামকর্মীদের বাড়িতে ঢুকে আক্রমণ করে শাসক দলীয় গুন্ডা বাহিনী বলে অভিযোগ করেন এই কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থরঞ্জন সরকার। গতকালকে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিকারী, তারা প্রথমে আমার কমরেড ভাই, তার ভালো নাম অজিত দাস, ডাক নাম রামু দাস, হঠাৎ বাজার তার বাড়ি 1468 পার্ক, তার বাড়িতে 7-8 জন যায়, তাকে বাড়িতে গিয়ে তাকে ধমকানো চমকানোর চেষ্টা করে, ওখানে তাকে পারেনি। ধমকানো চমকানো না পেরে ওরা হঠাৎ বাজার চলে আসে, এখানে এসে জয় শ্রীরাম বলে খুব ধ্বনি দেয় এবং উত্তাল মোচায়। উত্তাল মোচেও তারা ক্ষান্ত হয়নি। আমাদের কয়েকটা ছেলে এখানে পার্টি অফিসে বসা ছিল, ওদের সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে, ওরা খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে। তারপর আমাদের ছেলেরা আমাকে ফোন করার পর আমি বললাম তোরা বাড়ি চলে যাও, আমাদের ছেলেরা ঘরে চলে যায়। তারপরে এর মধ্যে একটা ছেলে প্রদীপ দাস, তার বাড়িতে গিয়ে তাকে বেধড়ক মারধর করেছে, তাকে মারধর করে ওরা ক্ষান্ত হয়নি। তারপর ওরা আমাদের পার্টি অফিসটা সাজানো ছিল ফ্ল্যাগ ফেস্টন, আমাদের কিছু ফ্ল্যাগ দিয়ে ওই ফ্ল্যাগগুলি ফেস্টনগুলি কাট আউটগুলি ওরা ভেঙে মুছড়ে ধরে ওই টিনের চালে এখানে সেখানে ফেলে দেয় এবং ওদের একটা ফ্ল্যাগ ওরা আমাদের পার্টি অফিসে লাগিয়ে চলে যায়। তারপর রাস্তায় যেভাবে সাজানো ছিল আমাদের ফ্ল্যাগগুলি, প্রত্যেকটা ফ্ল্যাগ ওরা ধ্বংস এখানে সেখানে গাছে ওই নালাতে বানাতে ছুঁড়ে ফেলে দেয় এবং তারা হুমকি দিয়ে যায়। যারা ওই পার্শ্ববর্তী বাড়ি সবাই শুনেছে যে বাম গ্রেস, তোরা কংগ্রেস করবি, সিপিএম করবি, তোদেরকে মেরে ফেলে দেবো, তোদেরকে এলাকায় বাস করতে দেবো না, শুধু সময়ের অপেক্ষা ইত্যাদি বলে ভয় দেখাবার চেষ্টা করেছে এবং ওরা এখনও আমাদের ছেলেদেরকে ফোনে ধমকাচ্ছে, মামলা হলে বা পুলিশ আসলে ওদেরকে প্রাণে মেরে ফেলবে। সোমবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলি থানার পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রার্থী পার্থরঞ্জন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এখনও যদি ব্যবস্থা গ্রহণ না করে কমিশন, তবে রাজ্যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা তাতে সন্দেহ রয়েছে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। ভোটের প্রাককালে 7 সকালে খোদ থানার 150 মিটারের মধ্যে অপরিচিত এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা কৈলাসহরের থানার পাশে আরকেআই স্কুলের মাঠে। সোমবার সকাল প্রাতঃ ভ্রমণকারীদের নজরে আসে মৃতদেহ, খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ, ঊনকোটি জেলার ডিএসপি বিমা সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে ফরেন্সিক আধিকারিকরাও। কৈলাসহর থানার 150 মিটারের মধ্যে অবস্থিত আরকেআই স্কুলের মাঠের পাশে কৈলাসহরের অস্থায়ী ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ের পাশ থেকে উদ্ধার হয় এই মৃতদেহটি। মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর চাউর হতে গোটা শহরের বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমান। তবে আরকে স্কুলের মাঠের এক প্রান্তে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অস্থায়ী বিল্ডিং এবং মাঠের অপর প্রান্তে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তার রয়েছে। সেই আন্তর্জাতিক সীমান্তে 24 ঘন্টা বিএসএফ এর ডিউটি থাকা সত্ত্বেও এবং কৈলাসহর থানার পুলিশের নাকের ডগায় এভাবে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা কৈলাসহর শহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তবে ডিএসপি বিমা সিনহা জানান, মৃত মহিলার কোনো পরিচয় জানা যায়নি এবং কৈলাসহর থানায় কোনো মহিলার নিখোঁজ ডায়েরিও নেই। মৃত মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, আত্মহত্যা না খুন কোনোটাই বলছে না পুলিশ। তবে মৃতদেহের পাশে একটি প্লাস্টিক ব্যাগে কিছু কাগজপত্র এবং 2টি ব্যাংকের পাসবুক পাওয়া গেছে, এগুলো তদন্ত করা হচ্ছে বলে জানান ডিএসপি বিমা সিনহা। এখানে একটা অপরিচিত মহিলার ডেড বডি পাওয়া গেছে এই আরকে স্কুলের মাঠে, তো আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। পুলিশও থানাতে কোনো নিখোঁজ ডায়েরি আছে না এমন তো কিছু,
তো এখানে মানে প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে এটা কি কোনো মানে আশপাশ এলাকার কোনো মহিলা এমন না এখন কিছুই বোঝা যাইতাছে না আমরা তদন্ত করে দেখতাছি আশা করি সব পারি তো কি মনে করতেছেন প্রাথমিকভাবে কি কোনো ধরনের মার্ডার বা আত্মহত্যা কোনো আইডিয়া করা গেছে না মাথাতে একটু আঘাতের চিহ্ন আছে কিন্তু এখন কিছু আমি এর বেশি কইতে পারি না কোন জনজাতি মহিলা হইতে পারে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য উনকুটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেন তবে নির্বাচনের প্রাককালে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে দেখার বিষয় পুলিশ ঘটনার কূল কিনারা করতে পারে কিনা ব্যুরো রিপোর্ট উদ্যোগ টিভি কর্মচারী বান্ধব এই সরকার গত পাঁচ বছরে না চাইতে কর্মচারীদের সকল দাবি দেওয়া পূরণ করেছে বিজেপি সরকার মিড ডে মিলে ওয়ার্কার থেকে অঙ্গনের সকল স্তরের কর্মচারীরা খুশি এই সরকারের কাজে আগামী দিনে এই সরকারকেই প্রতিষ্ঠা করতে হবে এই আহ্বানে রবিবার ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপির প্রার্থী কল্যাণী রায়ের সমর্থনে এক পথসভা করে ত্রিপুরার কর্মচারী সংঘ তেলিয়ামুড়া শাখা বর্তমান সরকারের আমলে রাজ্যের কর্মচারীদের অবস্থা কেমন রয়েছে চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা কি পেয়েছেন আগামী দিনের কি করার বাকি রয়েছে এছাড়াও বিজেপিকেই পুনরায় বিধানসভা নির্বাচনে কেন জয়ী করবেন এ সকল বিষয়কে সামনে রেখে ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্যাণী রায়ের সমর্থনে এক পথসভা করে ত্রিপুরা কর্মচারী সংঘ তেলিয়ামুড়া শাখা রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া সবজি বাজার স্থিত সূর্যসেনের স্ট্যাচুর সম্মুখে অনুষ্ঠিত হয় এই পথসভা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সংঘের খোয়াই জেলা সভাপতি সজল ঘোষ তেলিয়ামুড়া শাখার সভাপতি নৃপেন্দ্র দেব তেলিয়ামুড়া কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা শিক্ষক নেতা পিন্টু দাস তেলিয়ামুড়া বাজার কমিটির সভাপতি কৃষ্ণ দাস সহ অন্যান্যরা এদিনের এই পথসভায় আলোচনা করতে গিয়ে বক্তারা রাজ্য বিজেপি সরকারের দ্বারা রাজ্যের শিক্ষাক্ষেত্রে এবং কর্মচারীদের স্বার্থে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তগুলো তুলে ধরেন আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই সেই নেতৃত্বকে আজকে কি আবার আপনারা নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেবেন যারা সেই কংগ্রেসের কালো হাত বলে কমিউনিস্টরা মিছিল মিটিং করত কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আজকে কি তাদের জন্য আবার আপনারা সুযোগ করে দেবেন আমার পুরো বিশ্বাস আপনারা সেটা করবেন না আমরা ভুলে যাইনি আমরা ভুলে যাইনি দুনের দাঙ্গা আমরা ভুলে যাইনি শীতল বাদল শান্তি এদের হত্যা আমরা ভুলে যাইনি চাকমাঘাট থেকে নর্থে যাওয়ার জন্য এসকর্ট গাড়ি ছাড়া কোনো উপায় ছিল না ত্রিপুরা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়ে গিয়েছিল ত্রিপুরাকে মানুষ সন্ত্রাসের রাজ্য বলে যেখানে অভিহিত করত ত্রিপুরা মানে সন্ত্রাস ত্রিপুরা মানে উগ্রপন্থী সমস্যা এটাই ছিল ত্রিপুরার পরিচয় আগামী বিধানসভা ভোটে রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থে বিজেপি সরকারকে পুনরায় প্রতিষ্ঠা করার আহ্বান রাখেন কর্মচারী নেতৃত্বরা বিউরো রিপোর্ট উদ্যোগ টিভি এখনকার মতো সংবাদটি এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন উদ্যোগ টিভির পর্দায় নমস্কার